বিটিসির হৌরাবাড়ি পরিষদীয় সমষ্টির সাধারণ সদস্য ভবেন্দ্র বড়ক কার্যবাহী সদস্য পদ দিবল সমষ্টিবাসীর দাবি। বিটিসির হৌরাবাড়ি সমষ্টিও বিপিএফর শক্তিশালী কার্যবাহী সদস্যগীক বিজেপিয়ে পরাভূত করবিলে কার্যবাহী সদস্য পদ দিব বলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বহুবার হৌরাবাড়ির নির্বাচনী সভাত কে, কিন্তু ই এম পদ নিদিলে। হৌরাবাড়ি রাইজে ই এম পদ দাবি করে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। সেইটো ক্ষেত্রে আমার জনসাধারণে যি ধরনের লাগি পড়ে উঠি পড়ে লাগিছে, লাগার পিছত আজি আমি দেখা পালো যে ভবেন্দ্র বড়োক আজি ই এম পদটো নিদিলে। আমি এই রাইজে এই মানে বিচারিছো যে আমার ই এম পদটো যেহেতু আমার লাগে, আগন্ত বিধানসভা আহি আছে তাতো আমার লস হবো পড়ে, কারণ আমি যেহেতু রাইজক আমি যি ধরনের আমি আগুয়ে আনার কারণে আমি যে প্রতিশ্রুতি আমিও দিছিলো প্রতিশ্রুতি আমি যে রাইজক আগুয়ে আনার কারণে, আর সেই প্রতিশ্রুতি আমি হয়তো রক্ষা করব পারা নাই। বিজেপির প্রার্থী ভবেন্দ্র বড়ো ডাঙরিয়ায় বিপুল ভোটত মানে তিনবারর কার্যবাহী সদস্য লুমসাও বড়ো ডাঙরিয়া পরাস্ত করে তো মানে জয়যুক্ত হয়েছে। যার পিছত বিগত কিছুদিন ধরে দেখি যে ই এমর কারণে বহুত সাবধানি খাবল হয়েছে, কারণ বৃহত্তর খৈরাবাড়ি রাইজ হিসাবে মানে ময়ো রাইজর এজন অংশীদার হিসাবে আমিও বিচার যে ভবেন্দ্র বড়োক অতি সোনকালে মানে ই এম দিব লাগে। ই এম দিলে কি খৈরাবাড়ি অঞ্চলটো বহুত পিছপরা অঞ্চল, ইয়াত বহুত কাম করবলগা আছে, যেনে শিক্ষা দীক্ষাত পিছপরি আছে, মানে খোৱা পানির ব্যবস্থা মানে পিছপরি আছে, ইয়াত আর বহুত কাম করবলগা আছে। সেখানে ই এম এজন দিলে মানে ইয়াত কাম করবা সুবিধা হব, মানে ই এম নিদিলে তো এম সি এল হিসাবে তো কোনো কাম করব নয়, মানে এম সি এল আর মানে ইটো হল মানে একটা সমষ্টির ভিতর উন্নয়ন নহয়। তো এইখানে ভাবিছো যদি মানে আপনাদের যোগেদি বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ো ডাঙরিয়াক লগতে অসম সরকারের মুখ্যমন্ত্রী লগতে আমার বিত্তমন্ত্রী লগতে আমার মঙ্গলদৈ সমষ্টির সাংসদ মহোদয়ক আমি খৈরাবাড়িবাসী রাইজ হিসাবে অনুরোধ করেছো তেওক মানে ভবেন্দ্র বড়োক অতি সোনকালে কার্যবাহী সদস্য হিসাবে মানে মনোনীত করব লাগে। সই আছে সব আমার বিজেপি পার্টির ফলেরপরা বহু কষ্ট করে আমার এই সমষ্টিত মাননীয় শ্রী ভবেন্দ্র বড়োক আমি জয়ী করাইছো, আর আজি এই 17 বছরে প্রবল প্রতাপী বুলিয়ে কব লাগিব, প্রবল প্রতাপী ই এম লুমসাও দৈমারি ডাঙরিয়া আসলে হরুয়াই পেলে আমার ভবেন্দ্র বড়োক জয়ী হয়েছে। গতি সেই ফলেরপরা আমি আমার মন্ত্রী মহোদয় অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা স্যারর কথা মতে কৈছিলে যে আমি ভবেন্দ্র বড়োক ই এম এটা দিমেই, ই এম দিমেই, গতি সমষ্টির উন্নয়নের কারণে আমার ই এমর কারণে বিশেষ প্রয়োজন, আর ই এম নহলে খুব বেশি একটা কাম কাজ সমষ্টিত করব নয় বলে আমি গম পাইছো আর জানো। গতি সেই কারণে আমি মন্ত্রী মহোদয়ক করজোরে প্রার্থনা জানাও যাতে আমার ভবেন্দ্র বড়োক ই এম পদটো প্রদান করে আমার রাইজক যাতে মানে সুখী করে আর যাতে ডেভেলপমেন্টর কামখিনি সুচারুরূপে পরিচালিত করব পারে। এইখানে কবলাগ অতিষ্ঠ হয়ে বিপিএফক আমি পরাভূত করে বিজেপি প্রার্থীক আমি জয়ী করাইছো। রাইজ হিসাবে আমার একটা বিপুল দাবি যে আমি এজন ই এমক পরাস্ত করেছো আর আমি আমার খৈরাবাড়ি অঞ্চলত এজন ই এম বিচারিছো। সামগ্রিক উন্নয়নের পর আরম্ভ করে এজন ই এম নহলে এম সি এল এজনে সিমানখিনি করব নয়, আমি বিটিএডিত এইখানে প্রত্যক্ষ করেছো। সেই কারণে আমার রাইজর ফলেরপর একটা বিপুল দাবি যে আমার ই এমজন খৈরাবাড়ি সমষ্টিত আমার ভবেন্দ্র বড়ো দিভালে যাতে আমাক বৃহৎ উপকার করে, এখানে আমার এই দাবিটা।